আমাদের হেমকুন্ড এক্সপ্রেস জম্মু উদ্দেশ্যে রওনা দিল। এটা অ্যাকচুয়ালি যাবে ঋষিকেশ, কিন্তু আমরা জম্মুতেই নেমে যাব, কারণ আমাদের ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই কলকাতা। এই কাটরা থেকে জম্মু পর্যন্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আছি শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, পিছনে ভিউটা দেখুন, ওই যে মন্দির। বৈষ্ণোদেবী স্টেশনের বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন শ্রী মাতা বৈষ্ণোদেবীর মন্দির, একদম জাস্ট স্টেশনের বাইরে। আর স্টেশনটা বেশ উচ্চ মানের, একদম দেখে তো এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিলিং লাগছে। আমাদের ট্রেন বেলা 4:30 মানে বিকেল 4:30, ট্রেন 14610 হেমকুন্ড এক্সপ্রেস 4:30 দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার হবে। তার আগে বন্দে ভারত আছে দিল্লি পর্যন্ত, ওটা যাবে, বন্দে ভারত যাবে 22440 দিল্লি পর্যন্ত, তিনটে সময় ছাড়বে 1 নম্বর থেকে। যে সমস্ত যাত্রীরা অ্যাকচুয়ালি মা বৈষ্ণোদেবীর যাত্রা করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ট্রেন জার্নিটাই সব থেকে সেফ আমার মনে হয়েছে, কারণ ট্রেন এই কাটরা স্টেশনে নামলে বাইরের যে ভিউটা অসাধারণ। কাটরা পর্যন্ত অনেক ট্রেনই আছে সারাদিনে, কিছু কিছু ট্রেনের লিস্ট আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর জম্মু থেকেও অনেক ট্রেন পেয়ে যাবেন, এছাড়াও দিল্লি থেকে, বন্দে ভারত বা ঋষিকেশ থেকে, অন্যান্য জায়গা থেকে অনেক ট্রেন আছে, সেই ট্রেনগুলোতে অ্যাভেল করার চেষ্টা করবেন। বাসে এলে কষ্টটা একটু বেশি হবে, পাহাড়ি রাস্তা, কিন্তু জম্মু থেকে অনেক বাস আসে, জম্মু থেকে কাটরা আসার বাস অনেক আছে, কিন্তু জম্মু থেকে মোটামুটি 65-70 কিলোমিটার হবে, রাস্তাও ভালো, কিন্তু ট্রেন জার্নিটাই আমার মনে হয় সব থেকে বেটার। এ হচ্ছে স্টেশনের ভেতর, প্রচুর মানুষ ওয়েট করছে ট্রেনের জন্য। এই দেখুন বিরাট বড় লাউঞ্জ, ভিআইপি লাউঞ্জ আছে, এসি লাউঞ্জ আছে, সমস্ত কিছু, ইভেন যে সমস্ত, এখানে আরেকটা ভালো জিনিস আছে, SMVD-র যে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রার জন্য এখানে কাউন্টার আছে, স্টেশনে রেজিস্ট্রেশন কাউন্টার, এটা একটা দারুণ জিনিস। এই দেখুন যে সমস্ত যাত্রীরা বৈষ্ণোদেবী যাত্রা করবেন, তাদের জন্য এখানে কিন্তু কাউন্টার রয়েছে, রেজিস্ট্রেশন কাউন্টার, সেই রেজিস্ট্রেশন এখান থেকে করে নিয়ে একেবারে সোজা চলে আসতে পারবেন, মানে সোজা চলে যেতে পারবেন যাত্রার জন্য একেবারে শ্রী মাতা বৈষ্ণোদেবীর কাছে। স্টেশনের ভেতরে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন IRCTC গেস্ট হাউস, ফুড স্টেশন, শপিং কমপ্লেক্স, আপার ক্লাস ওয়েটিং, VIP সুইট, সব কিছু আছে। আমাদের লাগেজপত্র এখানে নিয়ে চলে এসেছি, 2 নম্বরে ট্রেন দেওয়া আছে, আমরা একটু পরে ট্রেনে উঠবো। জয় মা দাদি। কাটরা স্টেশন থেকে আমাদের হেমকুন্ড এক্সপ্রেস জম্মু উদ্দেশ্যে রওনা দিল। কাটরা থেকে জম্মু এই রুটটা খুবই সুন্দর, বেশিরভাগ রুটটাতেই টানেল আর পাহাড়ের মধ্য দিয়ে চলবে এই ট্রেন। পাহাড়, নদী আর টানেল, অদ্ভুত সুন্দর এক সংমিশ্রণে তৈরি এই রেলপথ। জম্মু থেকে কাটরা পর্যন্ত অবশ্যই অবশ্যই কোনো একবার জার্নি করে দেখবেন এই ট্রেন রুটে, দারুণ লাগবে, পুরো গ্রিনারি।
হেমকুণ্ড এক্সপ্রেস কাটরা ছেড়ে প্রথম স্টপেজ উধমপুর, দূরত্ব 24 কিলোমিটার। এর পরের স্টেশন জম্মু তাওয়াই। উল্টো দিকে দাঁড়িয়ে আছে ভাবানগর উধমপুর এক্সপ্রেস। এই পুরো রুটটা অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে একবার অন্তত ট্রাই করুন।
আমাদের হেমকুণ্ড এক্সপ্রেসে 78 কিলোমিটারের জার্নি শেষ। এই যে জম্মু তাওয়ের প্ল্যাটফর্মের বাইরে আমরা, এই হচ্ছে জম্মু স্টেশন।